हाय बंधुरा, आज के भिडियोते देखाबो बासा बाड़ीते बांगला चूला कीभावे ठीक करते हय बा मेरामत करते हय। तो आपनारा देखते पाच्छेन ना 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 सेटा ना तुमि देखेछो, एखाने एक पाशे जलछे एबं मिटमिट करे आगुन जलछे, सम्पूर्ण भालोभावे आगुन जलछे ना। तो ठीक करते हले प्रथमत गैसेर लाइनटी अफ कर दिते हबे, तो अफ करे देया हलो। तारपर पार्ट टू पार्ट खुलते हबे, मूलत कुलर पर सार्विसिंग करते हबे। एखाने दुटी पार्टी बा दुटी अंशई मेरामत करा हबे। आर काज करार समय अवश्यई सावधानता अवलम्बन करबेन जाते कोनो धरनेर एक्सिडेंट ना घटे। तो आपनारा देखते पाच्छेन चूलार कावरटी आमि आलादा करे निच्छि, नाटगुला खुले। एछाड়াও गाइस किभाबे ओटो चूला मेरामत करते हय आर सिंगल बांगला चूला किभाबे रिपेयर करते हैं वीडियो लिंक अभी डिस्क्रिप्शन में दे दीब और आपनारा देखे नीबें। तो अपनारा लक्ष्य करुन, तो ये आलादा करे निया हुए एखन एटा परिष्कार करते हबे, अर्थात मरीचार कारण जैम हो जाए। और एखन जे दिक दिए गैस बाहर है चाबीटर दिक दिए एटा क्लियर क्लियर करे निच्छि, अनेक समय मैला जमे थाके मरीचा पड़े जाए, एजन्य गैस भालोभावे सरबराह होते पारे ना। तो तार दिए एटाके क्लियर करे निया होच्छे एवं आबार पुनराय साबिटी खुले दिच्छि जाते गैस दिए फ्लाश करब। देखें फ्लाश करा होच्छे जाते भीतर थेके मैला बाहर हो आसे, एजन्य एखन गैस दिए एटा मूलत फ्लाश करे निच्छि। तो काज अवश्य सुधा आपनारा निजेराই करते पारबेन। এছাড়া যদি বুঝতে অসুবিধা হয় তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো লক্ষ্য করুন এটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এখানে মরিচা থাকার কারণে सम्पूर्ण गैसटी छड़िए पड़ते पारछे ना, फाइल दिए बारे दिए गशी नेওয়া হচ্ছে। আপনারা হ্যামারি পেপার বা শীষ পেপার দিয়ে গশি নেবেন যাতে উপরে কভারটি ঠিকমতে বসে। আর যদি ঠিকমতে না বসে একদিকে গ্যাস কম জ্বলবে এবং বেশি জ্বলবে। তো এটা পরিষ্কার করা কমপ্লিট, এ পার্টি লাগিয়ে নেছি। এছাড়াও ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যে সেকেন্ড পার্টি রয়েছে সেটি আলাদা করে নেছি, তো সেম প্রথম পার্টের মতো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনারা নিজেদের চুলায় নিজেরাই মেরামত করতে পারবেন। দেখেন মরিচাগুলো ক্লিয়ার করে নেওয়া হচ্ছে আর কথাগুলো পরবর্তীতে এডিট করা হয়েছে, কাজ করার সময় কথা বলা যায় নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন ফাইল দিয়ে বসে মরিচাগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ মরিচার কারণে একদিকে উষ্ণ হয়ে থাকে ফলে গ্যাস
চারিদিকে ভালোভাবে সরবরাহ করতে পারে না এবং চাবির দিক দিয়ে যে দিক দিয়ে গ্যাস বাইর হয় সেটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি ছোট ছিদ্র রয়েছে, এদিক দিয়ে গ্যাস বাইর হয়। অনেক সময় ময়লা থাকার কারণে গ্যাস ভালোভাবে বাইর হতে পারে না, এই জন্য তার দিয়ে মূলত বাইর করে নেওয়া হচ্ছে এবং গ্যাসের লাইন ছেড়ে দিয়ে ফ্লাশ করে নেওয়া হয়েছে যাতে বাইর ভিতরের ময়লা বাইরের দিকে চলে আসে। তো পুনরায় প্রথমটির মতো দ্বিতীয়টি আবার আটকে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে জানিয়ে দিবেন, তো আমি উত্তর দিয়ে দিব। তো সেম আগের মতো আবার সেটিং করে নেওয়া হচ্ছে। তো আপনারা দেখেন গ্যাস আগের তুলনায় কত বেড়ে গেছে। এভাবে আপনারা নিজেরাই বাসা বাড়িতে পরিষ্কার করে নিতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আর দেখার জন্য ধন্যবাদ।